नमस्कार बंधुरा आमार चैनले आपनादे सबाइके अनेक अनेक स्वागत जानाई। आज आपनादे सामने निये चले एसेछि तेलापिया माछेर तेल झालेर रेसिपी। एई तेलापिया माछेर तेल झालेर रेसिपी दिए गरम गरम भातेर संगे खेते खूब ही भालो लागबे। भिडियोटी प्रथम थेके शेष पर्यन्त देखबेन। चलुन बंधुरा ताले देखे नी। एखाने आमी देखुन तेलापिया माछेर कटा पिस नियेछि आर एकटा लेजा नियेछि। माछगुलोके भालो करे धुये परिष्कार करे नेओयार परे दिए देव माछेर मध्य नून और दिए देव हलुद गुड़ो। नून और हलुद दिए भालो करे माछेर संगे माखिए निये 5 मिनट एटा आमी रेस्टे रेखे देव। गैसेर मध्य कड़ाई बसिए दिए दिलाम तेल। तेलटाके प्रथमे भालो करे गरम करे नेब। এবার নুন হলুদ মাখানো মাছগুলো একে একে তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। সবগুলো মাছ আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। মাছগুলোকে উল্টে পাল্টে বেশ লাল করে ভেজে নিয়েছি। এবার মাছগুলোকে আমি তেলের থেকে তুলে নেব। মাছগুলো সব আমি তুলে নিয়েছি। ওই তেলের মধ্যে আমি একটু আলু টুকরো নিয়েছি, আলুগুলো একটু ভেজে নেব। এখানে আমি আলু দিয়েছি, আপনারা চাইলে নাও দিতে পারেন। আলুর মধ্যে একটু নুন আর হলুদ দিয়ে আলুগুলোকে লাল করে একটু ভেজে নেব। আলুগুলোকে বেশ উল্টে পাল্টে লাল করে ভাজা হয়ে গেছে। এবার আলুগুলোকেও তেলের থেকে তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে দিয়ে দেব একটু গোটা সাদা জিরে, একটা তেজপাতা, জিরে আর তেজপাতাটা একটু ভেজে নেওয়ার পরে দিয়ে দেব পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা একটু তেলের মধ্যে একটু নেড়ে নেব। একটুখানি পেঁয়াজটাকে নাড়াচাড়া করে নেওয়ার পরে দিয়ে দেব আদা রসুন বাটা, এক চামচ আদা রসুন বাটা। আদা রসুনটাকেও পেঁয়াজের সঙ্গে মিশিয়ে এটাকে একটুখানি ভাজা করে নেব। আদা রসুনটা ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম একটা ছোট সাইজের টমেটো কুচি। টমেটো দিয়েও একটু নেড়াচেড়ে নেব। আদা রসুন পেঁয়াজ টমেটোটা ভালো মতন কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেব হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চামচ হলুদের গুঁড়ো আর দেব হাফ চামচ লাল কাশ্মীরের লঙ্কার গুঁড়ো। এবার সব রকম মশলা ভালো করে মিশিয়ে নিয়ে আর একটুখানি কষিয়ে নেব। সামান্য একটুখানি জল দিয়ে মশলাটাকে ভালো করে আমি কষিয়ে নিয়েছি। এরপর ভেজে রাখা আলু টুকরোগুলো দিয়ে দেব, দিয়ে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে আর একটুখানি কষিয়ে নিচ্ছি। একটুখানি কষিয়ে নিয়েছি, এবার দিয়ে দেব স্বাদ মতো নুন আর দেব সামান্য একটুখানি চিনি। নুন আর চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। নুন চিনি বেশ ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি জল দিয়ে দেব। এখানে ছোট বাটিতে আমি তাই আড়াই বাটি জল দিচ্ছি। জল দিয়ে এবার ভালো করে মিশিয়ে নিয়ে থালা ঢাকা দিয়ে আমি 10 মিনিট মিডিয়াম ফ্লেমে রেখে দেব। 10 মিনিটের পর ঢাকনা সরিয়ে দেখব আলু কতটা সিদ্ধ হয়েছে। একটু
একটুখানি নেড়ে নিলাম। দেখো আলুটা হাফ সিদ্ধ হয়েছে, এখনো আরো একটুখানি বাকি আছে। তো আমি এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। সব ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেব এক চামচ গরম মশলার গুঁড়ো। গরম মশলা গুঁড়োটা দিয়ে এবার থালা ঢাকা দিয়ে আরো 5 মিনিট মিডিয়াম ফ্লেমে রেখে দেব। 5 মিনিটের পর আবার ঢাকনা সরিয়ে দেখে নেব আলুটা এবার পুরোপুরি সিদ্ধ হয়েছে কিনা, এবং ঝোলটাও অনেকটা শুকিয়ে গেছে। দেখুন বন্ধুরা আলুটা কতটা সিদ্ধ হয়েছে দেখাচ্ছি। দেখুন বেশ আলুটা ভালো মতন সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি। এইভাবে আপনারা তেলাপিয়া মাছে তেল ঝাল বানিয়ে একবার দেখবেন, অবশ্যই আপনাদেরও খুব ভালো লাগবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজ এখানে শেষ করছি, পরবর্তী ভিডিও নিয়ে দেখা হবে।